হয় আজি মহাঅষ্টমী মহাঅষ্টমীৰ দিনা ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্ত দেখা গৈছে যে মহাঅষ্টমীৰ এক ব্যাপক আয়োজন হোৱা পৰিলক্ষিত হৈছে মই বৰ্তমান উপস্থিত আছো মানকাচৰৰ অসম মেঘালয় সীমান্ত মহামায়া সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপত ইয়ার সামগ্রিক দৃশ্য মই হতীয় দেখাব এনেদরে এই মন্দিরখন প্রায় 101 বছরই পুরনি এখন মন্দির হয় এই মন্দিরখন জিলাখনের ভিতরত প্রথম স্থান ইতিমধ্যে দখল করেছে নিশ্চিতিনের ফালের পর পূজা কমিটির বিষয়ববি আছে মই কথা পাতলে যত্ন করি কেমন লাগিছে যেহেতু আপনার 42 খন পূজা বেস্ট পূজা আর প্রথম স্থান লাভ করেছে কি খবর এটা বহুত আনন্দিত কথা আনন্দের বিষয় আমার মহামায়া নগর অঞ্চলের মানে বাসিন্দা সকলের কারণে আর আমি নিউজ 18 যেটো চ্যানেল আছে তাক আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাইছো ইয়ার কারণে আমাক যে উপযুক্ত বলে ভাবিছে আর আমি আশাও করেছিল এইটো যে আমি পাম আমার একটা আশাও আছে খুব আনন্দিত অনুভব হয়েছে আমি এটা আগৰ পৰা ভাবি আছিলোঁ যে আমি এটা পাম আর আপোনালোকে মানে চাইছে চাই পেলাই যে আমাক এটা কৰিছে ভাল লাগিছে ইয়াত আমাৰ ফুলবাৰীৰ পৰা মাংকাচৰৰ পৰা বা গাৰোবাজাৰৰ পৰা এইটো পূৰা আমাৰ আহে এইটো একচুৱেলি আমাৰ মন্দিৰটো 100 বছৰ পুৰণা মন্দিৰ আমি ইয়াত আগত আমাৰ আমি আছিলোঁ আগত 70 নদী ভাঙাৰ পাছত আমি ইয়াত আহিছোঁ ইয়াত আমাৰ 30-35 বছৰ হ'ল আমি ইয়াতে মন্দিৰ আমি পূজা আয়োজন কৰি আছোঁ মই নিশ্চিতকৈ ক'ব লাগিব ইতিমধ্যে কুমুটিৰ যি বিষয়ববীয়াসকল আছে বিষয়ববীয়াসকলে কিন্তু আনন্দতে ভৰি পৰিছে কিয়নো নিউজ 18ৰ ফালৰ পৰা যি কনচলেশ্যন এৱাৰ্ডৰ যি ব্যৱস্থা কৰিছিলে সেই এৱাৰ্ডৰ কিন্তু ইতিমধ্যে জিলাখনৰ 42খনৰ ভিতৰত কিন্তু প্ৰথম স্থান দখল কৰিছে হাতিঙিমাৰী সাৰ্বজনীন দুৰ্গা পূজা এই মুহূৰ্তত মই মানকাচৰ পৰা চাজানেল নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আৰু দুগুণাই যথেষ্ট তাৰমানে এটা তালিকা হৈ যায়